वेलकम टू इमामी हेल्दी एंड टेस्टी कुकिंग और प्रेजेंट्स राधुनी राधुनीते चलछे आचारी आना स्पेशल अर्थात आमरा आचार दिए विभिन्न धरनेर रेसिपी शिखछी और आज के राधुनी किन्तु जेलाय जेलाय जे समस्त ऑडिशन चलछे सेखान थेके सबाइके पिछने फेले एकेबारे दौड़े चले एसेछे राधुनीर मंचे आपनादेर देखाते कि सुंदर करे चिकेन और आचार मिले मिशे जेते पारे। प्लीज वेलकम आमादेर आजके राधुनी अशोकनगर थेके शोमी, वेलकम टू द शो। প্রিয় গোপাল বিষয়ে ঠিক আছে শোভি, কি করো তুমি? আমি ডিএলএড কোর্স করছি। আচ্ছা, মানে সেই কোর্সটার মধ্যে কি কি আছে? কোর্সের ভিতরে আছে হলো প্রাইমারি আপার প্রাইমারি স্কুল কিভাবে আমি জয়েন করব, সেখানে গিয়ে আমি বাচ্চাদের সাথে কিভাবে পড়াবো, কিভাবে আমি সবকিছু ম্যানেজ করব সেটা নিয়ে একটা কোর্স হচ্ছে। আর মানে প্রাইমারি সমস্ত বাচ্চারা আর কি যেটা ভীষণ ভালোবাসে সেটা হচ্ছে আচার, স্কুলের বাইরের আচার। আমরা আমি খুব ভালোবাসতাম একদম ছোটবেলায়। এবং আজকে সেই আচার শুধুমাত্র ছোটদের জন্য না, বড়দের জন্য রেধে বেধে মাত করে দেবে আজকে সৌমি। সৌমি যে রান্নাটা করছে তার মধ্যে চিকেন রয়েছে, আচার রয়েছে, নামটা মশালা পিকেল চিকেন। মশালা পিকেল চিকেন তৈরি করতে কি কি লাগে দেখে নিই। মশালা পিকেল চিকেন উপকরণ: সর্ষের তেল, গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, টক দই, চিকেন, তেজপাতা, মৌরি, জিরে, মেথি, সর্ষে, ধনে, শুকনো লঙ্কা, টক আমের আচার, চিনি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিই, তোমার প্রথম কাজটা কি বলো আমাকে? তেল দাও। তেল নিশ্চয়ই সর্ষের তেল? হ্যাঁ, যেহেতু আচারই রান্না জানি যে সর্ষের তেলে ব্যবহারই থাকবে আর কি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল কতটা দেবো তুমি দেখো। আমার তো মনে হয় একটু তেল গায়ে লেগে একটু বেশি লাগবে, এটাতে একটু বেশি লাগবে। ঠিক আছে, ব্যাস আর লাগবে না। আচ্ছা, এই রান্নাটা নর্মালি খাওয়া যাবে না চুরি করে খেতে হবে? না, আচার তো চুরি করে খাই, সেই জন্য জিজ্ঞেস করছি। চুরি করে খাওয়াটাই মনে হয় এটা বেশি ভালো লাগবে। প্লিজ নোট। আচ্ছা সৌমি বলো এবার কি করব। তোমাকে দেখছি একটা খুব সুন্দর ম্যারিনেটেড মাংস নিয়ে এসেছো। হ্যাঁ, এটা এটা আমি শুধু দই আর চিকেন, মানে টক দই, টক দই, শুধু টক দই আর চিকেন। আর চিকেনটা বোনলেস তো নয়? না, একদম উইথ বোন, উইথ বোন চিকেন আর তার সঙ্গে দই। কত চিকেনে কতটা দই ব্যবহার করেছো তুমি? এখানে 500 চিকেন আছে, এক কাপ দেড় কাপ তুমি দিতে পারো। দইটা তুমি একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে, কোনো ক্ষতি নেই। মানে সেটা এক থেকে দেড় কাপ দিলে ভালো হয়। ওকে, ঠিক আছে। এটা শুধু মানে জল ঝরিয়ে চিকেনটা শুধু দই দিয়ে মেখে অনেকক্ষণ ফ্রিজে রাখলে সেটা সবথেকে বেশি ভালো, তাহলে সফট হয় খুব। সর্ষের তেল গরম হচ্ছে, তার মধ্যে জিরে ফোড়ন মোটামুটি দেখো গরম হয়েছে, তুমি দিতে পারো জিরে ফোড়ন। বাহ, তোমার হাতে দেখছি পিঙ্ক, গায়ে পিঙ্ক, তোমার কি ফেভারিট কালার পিঙ্ক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি কার কার সাথে থাকো? আমি মা বাবা তাই তিনকে। আর স্পেশাল কোনো মানুষ নেই লাইফে আচারের থেকে বেশি স্পেশাল? হ্যাঁ অবশ্যই আছে তাই, সে কথা থাকে, সে আমার বাড়ির কাছাকাছি থাকে, একদম কাছাকাছি। তো বাড়ির কাছে থাকে? বাড়ির কাছে। আচ্ছা, বাবা মা চেনে? কমিয়ে দাও। হ্যাঁ, বাবা মা চেনে। চলো, এটা হয়ে গেছে, এবার গ্যাসটা একটু কমিয়ে দাও, আমি পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দেবো। পেঁয়াজ কুচি থোড়ি জোরেও বলতে পারো, তুমি রেগে গেলে একটু জোরে বলি। আচ্ছা, তো কখন রাখবে রান্না খারাপ হলে? পুরি রান্নাটা খারাপ হবে না, নিশ্চয়ই না। তুমি এতজনকে পিছনে ফেলে অডিশনে জিতে এসেছো এবং সেই রান্নাই তুমি দেখাচ্ছো, অবভিয়াসলি এটা একটা বড় প্রাপ্তি। এরপরে আমি একটুখানি জিনিস দেব, তার আগে আমাকে টমেটো আর ক্যাপসিকামটা একটুখানি পেস্ট করে নিতে হবে। দাও, পেস্ট করে দিচ্ছি। ক্যাপসিকাম আর টমেটো পেস্ট যাবে এই রান্নাটার মধ্যে, এটা বেশ অন্যরকম একটা ব্যাপার। আর এটার মধ্যে আমি আস্তে আস্তে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, টমেটো আর ক্যাপসিকাম একদিকে পেস্ট করা হচ্ছে, অন্যদিকে রান্নাটায় যাচ্ছে হলুদ গুঁড়ো। দাঁড়াও, আমি একটু পেস্ট করে নিই, তারপর তুমি বাকিটা আবার দাও, ঠিক আছে? নালে ঠিক আছে, মিস করে যাবে লোকজন তোমার রান্না। হলুদ দিয়ে পেঁয়াজের সঙ্গে
ভাজা ভাজা হচ্ছে এদিকে বলো 1 2 3 1 2 3 চচে টমেটো আর করি তাহলে হুম लड़का है अल्लाह कैसा है दीवाना कितना मुश्किल है तौबा इसको समझाना कि धीरे धीरे दिल बेकरार होता है होते 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 प्यार होता है ओ ये लड़का है अल्लाह कैसा है दीवाना ओ लड़का नाम तो किसने ना आखिर पारा সুব্রত সুব্রত আরে সুব্রত তোমার জন্য ছিল সুব্রত প্রিয় রান্না কি গো ও আসলে এরকম কষা কষা টাইপের তুমি যে যা কুচি করে দাও সেটাই ভালোবাসে খেতে ও তাই তেল তেল কষা কষা হ্যাঁ চিকেন হোক সেটা যাই হোক তা সুব্রত কি এক্সারসাইজ এক্সারসাইজ করে না কিছুই সেরকম করে না ও আচ্ছা আচ্ছা এইবার তো এবার আমি গেছে এবার তুমি দই আর মাংসের ম্যারিনেশনটা দিবে তাই তো হ্যাঁ বাহ রান্নাটা খুব ডিফারেন্ট মশলা পিকলড চিকেন তার মধ্যে আমরা কিন্তু এখনো আচারটা দেখতে পাচ্ছি না রান্নার মধ্যে পড়েছে বলে আমরা এখনো দেখতে পাচ্ছি না মশলাটা কি ওই সিক্রেট মশলাটা কি মশলা পিকলড চিকেনে তার মানে ব্রেকের ওপারে সাংঘাতিক একটা সাসপেন্স আমাদের জন্য অপেক্ষা করে আছে বাহ আজকে মাংসের সঙ্গে আচার মিলেমিশে যাচ্ছে কিন্তু এখনো রান্নায় আচার কিন্তু মেশেনি আর মশলা পিকল চিকেনের মশলাটাই বাকি সেটা জানতেই আমরা ফিরে এসেছি সৌমি বলো কি করব এটা কি ঢাকা দিয়ে রাখবো কি হ্যাঁ গ্যাস একদম কমিয়ে দাও একদম কমানো কমিয়ে দিয়ে তুমি ঢাকা দিয়ে দাও আর আমাকে এটা একটু জ্বালিয়ে দাও হ্যাঁ তুমি এটাতে নেক্সট মশলাটা বানাবে এবার আমি বানাবো সেটার ভিতরে আমি দিচ্ছি তেজপাতা আচ্ছা কিন্তু তোমার তেল তেল কিচ্ছু লাগছে না কিচ্ছু না আমি শুকনো খোলা এটা ভাজবো ও ও নাইস আচ্ছা তেজপাতা দিলাম এবার তুমি তেজপাতার সঙ্গে মৌরি দিলে হ্যাঁ তেজপাতা মৌরি তারপর অল্প করে জিরে দিলাম আর দেব মেথি হ্যাঁ পুরোটাই দিয়ে দিলাম এটা যখন নাড়া হবে গন্ধটা যাবে সর্ষে সর্ষে এর কি দিলে ধনে ধনে দিলে হ্যাঁ তুমি সর্ষে দিলে ধনে দিলে মেথি দিলে মৌরি দিলে জিরে দিলে তেজপাতা দিলাম আর লাস্ট মেমরি হবে আমি ফার্স্ট হয়েছি লাস্টে দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা এবার তুমি নাড়বে এই মশলা নাড়া গন্ধ দারুণ লাগে আচ্ছা আর এইটা হচ্ছে তোমার চিকেন এটা একটুখানি নাড়তে হবে তুমি একটুখানি নেড়ে দাও ম্যাঙ্গো পিকল চিকেন যেখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্যই কিন্তু রাখা হয়েছে এবং ঢাকা দিয়ে রাখা হয়েছে তাই তো হ্যাঁ বাহ এটাও একটা ব্যাপার ধরছে গো আচ্ছা এটা কি আর নাড়বে নাকি আর নাড়বো না গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এটা একটু ঠান্ডা করে এবার একটুখানি এটা গুঁড়ো করে নেব তোমার ডাক নাম কি গো মাম মাম কে রেখেছে মাই ডাক আচ্ছা তুমি এবার একটা কাজ করো ওদিকে চলে যাও আচ্ছা এবার একটা গান শুনি না গো এত সুন্দর একটু গন্ধে ভরে গেছে মশলায় শুকনো খোলায় ভাজা মশলা সে মশলা যখন উড়ে বাপরে বাপ আই এম লাভিং দিস অসাধারণ অসাধারণ এটা শুনি না এটা তো প্যাকেট করে করে খাওয়া যায় ডাইজেস্টিভ রিফ্রেশমেন্ট হিসেবে এর মধ্যে আমি অল্প মশলা দিয়ে এবার আরও কষাতে হবে আচ্ছা তুমি তাহলে মশলাটা দিয়ে আমি কষাচ্ছি তুমি একটু গান গাও আমি শুনি যেটা তুমি সবচেয়ে ভালো পারো করতে কি যে অসাধারণ গন্ধ বেরিয়েছে না মনে হচ্ছে এক্ষুনি পানের মাঝখানে দিয়ে খেয়ে ফেলি সব মশলা কি দুর্দান্ত গন্ধ মশলার এটা যখন প্রথমবার রান্না করেছিলে তখন ভালো হয়েছিল নাকি মোটামুটি হয়েছিল কোনটা ভালো হয়েছিল ভালোই হয়েছিল না আচ্ছা আমি নাচছি তুমি আমাকে একটা গান শোনাও দেখি মা লাগ জাগলে কে ফেয়ে হাসি রাত হো
लगे जागले সব কিছুই রান্না গান সবই আজকে দেখছি সুব্রত ওরিয়েন্টেড সব সুব্রতকে টার্গেট করে হচ্ছে না এটা আমার খুব পছন্দের একটা গান তাই একটা বাংলা গান শোনাও ছন্দে ছন্দে গানে গানে কি বলে যায় ঘুঙরু 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 ছন্দে ছন্দে গানে গানে কি ঘুঙরু 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 মদিরা মেশানো রাতে এ বুঝি চলে যায় মদিরা মেশানো রাতে এ বুঝি চলে যায় চলে যায় চলে যায় চলে যায় ছন্দে ছন্দে গানে গানে কি বলে যায় ঘুঙরু কে বলে যায় পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি নুন হলুদ গুঁড়ো লঙ্কা কুচি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো টক দই চিকেন তেজপাতা মৌরি জিরে মেথি সর্ষে ধনে শুকনো লঙ্কা টক আমের আচার চিনি প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম হলে গোটা জিরে ফোড়ন দিতে হবে তারপর পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভাজতে হবে তার মধ্যে অল্প হলুদ গুঁড়ো মেশাতে হবে অন্যদিকে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিতে হবে এবার পেঁয়াজ কুচিতে নুন লঙ্কা কুচি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে বেশ তেল বেরিয়ে এলে টমেটো ও ক্যাপসিকাম পেস্ট দিয়ে ভালো করে কষতে হবে এরপর ঘণ্টাখানেক টক দই দিয়ে ম্যারিনেট করা চিকেন মশলাতে দিয়ে আবার ভালো করে কষতে হবে কষা কষা হয়ে এলে আঁচ কম করে চাপা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে অন্যদিকে ফ্রাইং প্যানে তেজপাতা মৌরি জিরে মেথি সর্ষে ধনে শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে মিক্সিতে পেস্ট করতে হবে এবার চিকেনের মধ্যে এই মশলাটা দিয়ে ভালো করে কষতে হবে বেশ তেল বেরিয়ে এলে মিক্সিতে পেস্ট করা টক আমের আচার দিয়ে ভালো করে মেশাতে হবে তারপর অল্প চিনি আর জল মিশিয়ে ঢাকা দিতে হবে কিছুক্ষণ পর ঢাকা খুলে পরিবেশন করুন গরমাগরম মশালা পিকল চিকেন তুমি আগে খেয়ে বলো কিরকম হয়েছে তুমি খাও একসাথে খাবো এটা নিয়ম আমাদের এখানে একদম যারা ঝাল প্রচন্ড খেতে ভালোবাসে একটু তেল ঝাল ভালোবাসে তারা এই রেসিপিটি ছাড়া মানে ভাবতেই পারবে না এটুকু বলতে পারি ভীষণ সুন্দর একটা রান্না এবং তার জন্য আকাশ আর তোমায় কি কি দিচ্ছে একবার দেখে নাও ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ দাগে জম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার অ্যাশিওর ওপেল ওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার নিউ আমরের পক্ষ থেকে একটি কেক রনক ম্যাট্রেস এর তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার সৌমি যাতে তুমি আমাদেরকে কখনো ভুলে না যাও শুভ্র থেকে পেলেও যাতে আমাদের ভুলে না যাও সেই জন্য এই ব্যবস্থা দেখো আকাশাটে রাধুনি দিচ্ছে এই কাপ যেখানে আমি তো থাকবোই আর তুমি থাকবে সবসময় আমার সাথে এখানে থাকবে তোমার ছবি কনগ্রাচুলেশনস রেখে দাও এটা তোমার কাছে থ্যাংক ইউ ওয়েলকাম এই ছাড়াও রয়েছে তোমার জন্য পাঁচ পাঁচটা ওয়াও মোমোর ভাউচার আর এটা পেতে গেলে তোমাকে পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের জন্য একটা করে ওয়াও মোমোর ভাউচার আমরা খেলবো এবার পাঁচ ফোড়নের মগজ ধোলাই কি খেলবো পাঁচ ফোড়নের মগজ ধোলাই তোমার প্রথম প্রশ্ন সৌমি প্রথম কোন সবজি মহাশূন্যে পাঠানো হয়েছিল প্রথম কোন সবজি টমেটো গাজর না আলু 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 ইজ অ্যাবসলিউটলি কারেক্ট থ্যাংক ইউ চপস্টিক ডে কবে চপস্টিক ডে বলে একটি দিন পালিত হয় সেটা কবে 5th এপ্রিল 6th ফেব্রুয়ারি না 2nd জানুয়ারি 6th ফেব্রুয়ারি 6th ফেব্রুয়ারি কারেক্ট ভেরি গুড এর মধ্যে কোন গাছের ফল ফুল কাণ্ড তিনটাই খাদ্য হিসেবে ব্যবহার করা হয় কলা পটল তরমুজ কলা কলা ইজ অ্যাবসলিউটলি কারেক্ট কনগ্রাচুলেশনস থ্যাংক ইউ সৌদি আরবের জাতীয় প্রতীক কোন গাছ খেজুর পাইন না ক্যাকটাস খেজুর
খেজুর ইজ অ্যাবসলিউটলি কারেক্ট দাদু কনগ্রাচুলেশনস সম্প্রতি রসগোল্লা জিআই ট্যাগ পেল সেটা তো জানোই নিশ্চয়ই আমাদের সঙ্গে কার মারপিট চলছিল উড়িষ্যার রসগোল্লা কার ওদের না আমাদের তো ফাইনালি রসগোল্লা পেল জিআই ট্যাগ মানে আমরা হ্যাঁ তো এবার তোমাকে বলতে হবে জিআই এর পুরোটা কি মানে ফুল ফুল ফর্ম কি ভালো করে শোনো তাহলে কি হবে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন নাকি জিওগ্রাফিক্যাল ইন্ডিপেন্ডেন্স নাকি জেনারেল ইন্ডিকেশন সেকেন্ড যেটা না প্রথমটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ওয়াজ দ্য রাইট অ্যানসার আমাদের আজকে রাধুনি সৌমি পাঁচে পেয়েছে চার মানে চার চারটে ওয়াও মোমোর ভাউচার লড়ে পেয়েছে আর আমাদের সবার তরফ থেকে আরও একটা ওয়াও মোমোর ভাউচার খাওয়া দাওয়া করার জন্য কনগ্রাচুলেশনস ওয়েলকাম আর আরও রান্না যদি তুমি ওয়াও করতে চাও আর রান্না যা যা জিনিস দিয়ে করছো সেটা শরীরের জন্য কতটা ভালো সেটা জানবার জন্য তোমাকে তাকাতে হবে কার্তিকে সংরক্ষণ করা যাবে রাধুনি সোম থেকে শনি ঠিক দুপুর দেড়টায় সঙ্গে থাকবো আমি মানালি।